অনলাইন বর্তমান পত্রিকার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী বলা হচ্ছে, সুপ্রিম কোর্টকে রাজ্য তথা এসএসসি জানিয়ে এসেছে যে আদালত চাইলে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করে সেই তালিকা জমা দিতে তারা প্রস্তুত। তবে কোন পদ্ধতিতে তা করা হবে সে ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ সরকার বা এসএসসি। অর্থাৎ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে যোগ্য এবং অযোগ্য আলাদা করে সেই লিস্ট এসএসসি বা সরকার কর্তৃপক্ষ জমা দিতে পারবে। কিন্তু কিভাবে বাছাই করবে এখনই সেই ব্যাপারে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। এক শীর্ষ আধিকারিক জানান, আদালত যে পদ্ধতিতে এগোনোর নির্দেশ দেবে পদক্ষেপ করা হবে সেইভাবেই, আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি করতে যাবে না। এদিকে সিবিআইয়ের উদ্ধার করা তালিকা অনুযায়ী যাদের ওইমার সিটের সঙ্গে প্রাপ্ত নম্বরের গরমিল রয়েছে তাদের অনেকেই সেটার প্রতিবাদও করেছেন। দেখা যাচ্ছে ওএমআর গরমিলে অর্ধেকেরও বেশি শিক্ষকের প্রাপ্ত নম্বর 53, অর্থাৎ 53। এর ফলে এমন শিক্ষকরা এসএসসি তরফে কোনো প্রযুক্তিগত বা ক্লারিক্যাল কোনো মিস্টেক বা ভুল যদি হয়ে থাকতে পারে সেরকমও দাবি করছেন। অর্থাৎ ম্যাক্সিমামই যদি 53 হয় তাহলে প্রযুক্তিগত বা কোনো ক্লারিক্যাল মিস্টেক হয়েও থাকতে পারে বলে দাবি করছেন এমন শিক্ষকরা। যেমন উদাহরণস্বরূপে এখানে কিছু দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। পশ্চিম বর্ধমানের এক শিক্ষিকা বলেন, নম্বর বাড়াতে কাউকে টাকা দেওয়া হয়নি তা আমি জানি, তবু আমার নম্বরের হেরফের হয়েছে, মানে কোথাও ভুল হচ্ছে। এ নিয়ে উনি বিস্তারিত তদন্তের দাবিও করেছেন। বেহালার এক শিক্ষিকার কথা শুনুন, উনি জানতেনই না যে সিবিআইয়ের নথিতে অযোগ্যদের তালিকায় উনি রয়েছেন। স্কুলে আগাগোড়া প্রথম হয়েছেন তিনি, স্নাতক এবং স্নাতকোত্তরেও ফার্স্ট ক্লাস পেয়েছেন। ওই শিক্ষিকা মামলা করতে গিয়ে জানতে পারেন তিনিও অযোগ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন, ফলে একেবারেই ভেঙে পড়েছেন তিনি। তার দাবি, আগের পরীক্ষার সময়েও স্ক্রুটিনির ভুলে তিনি কম নম্বর পেয়েছিলেন, ফলে কাউন্সিলিংয়ে বহু দূরের স্কুল পাওয়ায় তিনি কাজে যোগ দিতে যাননি। উনি ভাবছেন এক্ষেত্রেও এরকম কিছু ভুল ত্রুটি হয়নি তো, তিনি ধারণা করছেন। অভিজ্ঞ মহলের বক্তব্য, এই কারণেই এসএসসি যোগ্য এবং অযোগ্যদের ফারাক সেভাবে করতে পারছে না। এসএসসির এক কর্তা সম্প্রতি জানান, এমন বহু প্রার্থী রয়েছেন যাদের নম্বর বাড়িয়ে দেখানো, তবে প্রকৃত নম্বরের হিসেব হলেও তারা চাকরি পান, এদেরকে অযোগ্য বলা যাবে কিভাবে? এই ধরনের প্রার্থীদের ক্ষেত্রেই ভুলের তত্ত্বটা জোরালো হচ্ছে। যাই হোক, অনলাইন বর্তমান পত্রিকায় এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা ডিটেলসটা পড়ার জন্য এর যে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।